ছোট্ট সোনা মরিরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো তোমরা হাত ধুতে নিশ্চয় ভুলে যাওনি নিয়মিত হাত ধুচ্ছ এবং নিয়মিত করছো সুস্থ রাখার জন্য এগুলো আমাদেরকে করতে হবে এতদিন তো আমরা অনেক কিছু করলাম তাই না আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মজার ছড়া তোমাকে ছড়াটি শুনতে চাও ছড়াটির চার লাইন আমি তোমাদেরকে শোনাবো ঠিক আছে তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু এক দুই তিন মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন ধিন চার পাঁচ ছয় বিড়াল এলো ছুটলো সবাই পে ভীষণ ভয় আমি আরেকবার তোমাদেরকে শোনাছি এক দুই তিন মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা ধিন ধিন চার পাঁচ ছয় বিড়াল এলো ছুটলো সবাই পে ভীষণ ভয় সোনা মনিরা। এবার তোমরা আমার সাথে সাথে বলো এক দুই তিন মায়ের সাথে ছানা চার পাঁচ ছয় বিড়াল এলো ছুটল সবাই পে ভীষণ ভয় আবার বলি আমরা এক দুই তিন মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে বিড়াল এলো ছুটলো সবাই ভয় ছোট্ট সোনামণিরা কেমন লাগলো আমাদের ছড়াটা খুব ভালো লেগেছে তাই না এই ছড়াটি তোমরা প্রতিদিন কিন্তু অনুশীলন করবে আচ্ছা ছড়া তো হলো এবার কি করা যায় বলো তো কি করা যায় আচ্ছা এইবার আমি তোমাদেরকে ধ্বনি দিয়ে শব্দ তৈরি দেখাবো তোমরা সবাই আমার সাথে সাথে বলবে ঠ ঠ ঠ সবাই বলো বলো আবার দেখো তো ছোট মনিরা। ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা কি কিন্তু চিনো তোমরা রাস্তায় দেখেছ অনেক হ্যাঁ ঠিক বলেছো ঠেলা গাড়ি তাহলে ঠতে কি হলো ঠেলা গাড়ি তোমরা আমার সাথে আবার বলো ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি দেখলে তো বন্ধুরা আচ্ছা ঠতে আর কি হতে পারে তোমরা আরেকটু চিন্তা কর তো আরেকটা এবার চিনতে পেরেছো তো ভালো করে হ্যাঁ ঠতে ঠেলা গাড়ি আমরা কি দেখলাম ঠতে ঠেলা গাড়ি এবার সবাই তোমরা আবার আমার সাথে বলো ট আবার বলো ড এবার তোমরা চিন্তা করো তো ডতে কি হতে পারে দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু চেনো এটা কি করে এটার ভেতরে কি থাকে পানি থাকে এটা হচ্ছে ডাব আমরা ডাবের পানি কি করি খাই তাই না ডাবের পানি পান করি ডাবের পানি আমরা পান করি এটা হচ্ছে ডাব তাহলে ডতে কি হলো ডাব ডতে ডাব এই দেখো আরো কতগুলো ডাব তাই না কত সুন্দর সুন্দর কত সুন্দর দেখতে এগুলো কি ডাব তাহলে ডতে ডাব আবার বলো ডতে ডাব আমরা ঠতে কি পেলাম ঠেলাগাড়ি ডতে ডাব তোমরা তাহলে এবার আমার সাথে আবার বলো ঢ আমি যা বলবো তোমরাও তাই বলবে ঢ ঢ আবার বলো ঢ এবার তোমরা খুঁজে বের করো তো এটা কি ছোট্ট মনিরা। তোমরা এটা কিন্তু চেনো হ্যাঁ ঠিক ধরেছো এটা হচ্ছে ঢোল তাই না ঢোল কি করে এইভাবে করে বাজায় তাই না বাজালে অনেক সুন্দর শব্দ হয় তাই তো আমরা ঢোল বাজে কি করেন আমরা নাচতেও পারি তাই না এটা কি ঢোল তাহলে আমার সাথে বলো ঢতে ঢোল ঢতে ঢোল আবার বলো ঢতে ঢোল ঢোল আমরা কি করি বাজাই ঢোল বাজিয়ে আমরা কি করি গান গাই আমরা গান করি দেখো তো মনিরা ছবি ছবিতে কি দেখতে পাচ্ছ বিড়াল আর ইঁদুর আমরা এই ইঁদুর ছানার বিড়ালের একটা মজার ছড়া শুনি তোমরা এবার আমার সাথে সাথেই বলবে ঠিক আছে সবাই তৈরি এক দুই তিন মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা ধিন চার পাঁচ ছয় বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয় ছোট সোনামণিরা তোমরা এতক্ষণ কি কি করলে মনে করতো ইঁদুর ছানার ছড়া শুনলে এবং তোমরা নিজেরাও বললে তারপর ধনীদের কী করলে ধনীদের শব্দ তৈরি করলে ঠতে গাড়ি, ডতে ডাক আর ঠতে কি হয় ঢোল তাই না আমরা তো এগুলো করলাম এখন কি করা যায় বলো তো দেখো তো আমার হাতে কয়টা কলম আছে বলো তো তোমরা কিন্তু গুনতে পারো আমরা একটু গুনি এক দুই আমার হাতে দুইটা কলম আছে এক দুই আবার বলি এক দুই তোমরাও আমার সাথে সাথে বলো এক দুই এইবার দেখো তো আমার হাতে কয়টা বল আছে দুইটা বল আমরা একটু গুনি তোমরাও আমার সাথে সাথে গুনো এক দুই এক দুই এক দুই দুইটা বল আমরা তো গুনতে আগে থেকেই পারি তাই না কিন্তু দুই দেখতে কি রকম সেটা তো আমরা জানি না তোমরা কি দেখতে চাও দুই কি রকম চল আমরা দেখি তোমরা কি দেখতে পেয়েছ এটা কি জানো এটাই হচ্ছে দুই আমরা যে এক দুই গুনেছি এই হচ্ছে সেই দুই আমার সাথে সাথে সবাই বলো দুই জোরে জোরে বলো দুই আবার বলো দুই আবার বলো দুই দেখেছ দুইটা কত সুন্দর এই যে দেখো এটা কি এটাও দুই এই যে বলো সবাই একসাথে দুই আবার বলো দুই দুই তো আমরা দেখলাম দুই আমরা কিভাবে লিখবো লিখতে কি পারি লিখতে তো পারি না কিন্তু আমরা দুই দেখে ফেলেছি আমরা দুই চিনি এখন তাই না কিন্তু আমরা কল্পনা তো করতে পারি কল্পনায় দুইটা কেমন সেটা করতে পারি না পারি তাহলে চলো আমি এখন যা যা করব। তোমরা আমার সাথে তাই তাই করবে ঠিক আছে সবাই আমরা দুইটা কল্পনা করি একটু আগেই দেখেছ যে দুইটা কীরকম তাই না কল্পনা করে আমরা এখন এই যে আমার মতো হাতটা এরকম করে সবাই করেছ আমরা বাতাসে দুই লিখবো এই যে আমার মতো করে লিখবে এবং বলবে দুই আবার লিখি দুই আবার করি দুই ঠিক আছে তোমরা যেখানে সেখানে যখন মনে চায় কল্পনা করে আমরা আঙুল দিই দুই লিখে ফেলতে পারি তাই না তোমরা এটা বাসায় বেশি বেশি করে করতে পারো এছাড়াও তোমরা খাতায় এরকম করে দুই লিখতে পারো এক্ষেত্রে তোমাদের বাসায় যারা বড়রা আছেন তাদের সাহায্য নিতে পারো তাদেরকে বলতে পারো একটু লিখে দিতে তোমরা তার উপরে কি করবে হাত ঘুরাবে হাত ঘুরে ঘুরিয়ে লিখবে ঠিক আছে লিখলে তোমরা তাড়াতাড়ি দুই লেখা শিখে যাবে আর এটা খুব সোজা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একটা দুই লেখা আছে আমি এই দুইয়ের উপর দিয়ে আবার লিখে যাব আমার সাথে সাথে বলো সবাই দুই এই যে দেখলে তো বন্ধুরা আমি কি কত সহজে লিখে ফেললাম এটা হচ্ছে দুই আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে দুই লিখে ফেললাম তোমরা এরকম বাসায় হাত ঘুরিয়ে ঘুরে প্রথমে লিখবে তারপর দেখবে যে যত লিখবে তত তাড়াতাড়ি দুই লেখা শিখে গেছো তোমরা বাসায় প্রতিদিন এক পিস্তা করে দুই লিখবে মনে থাক ছোট্ট সোনা মণিরা এতক্ষণ তো আমরা অনেক কিছু করলাম তাই না আমরা কি কি করলাম ছড়া শুনলাম বললাম তারপর ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলাম তারপর আমরা সংখ্যা প্রতীক দুই দেখলাম এবং দুই কিভাবে লিখতে হয় সেটাও শিখলাম তাই না এখন আমরা একটা মজার খেলা খেলি খুব মজা হবে তাই না তাহলে এক কাজ করো তোমরা সবাই যে যেখানে আছো সবাই দাঁড়িয়ে পড়ো সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও দেখো তো এটা কি আয়না এটা কি আয়না আয়না দিয়ে আমরা কি করি নিজেকে দেখতে পাই আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদের দেখতে পাই আয়নার সামনে তুমি কি কি করো বলো তো কি কি করো আয়নার সামনে আমরা চুল আচরাই সাজুগুজু করি দাঁত ব্রাশ করি তাই না তাই আজকে আমাদের খেলার নাম হচ্ছে আয়না চলো আমরা সবাই মিলে আয়না খেলি সবাই তৈরি তো এখন আমি যা যা বলবো এবং করবো তোমরা কি তাই তাই করবে কিন্তু এখন কিন্তু তোমরা সবাই আয়না হয়ে যাবে তোমরা সবাই কিন্তু আমার আয়না তাই আমি যা করবো তোমরাও তাই করবে কিন্তু তোমরা কিন্তু মুখে শব্দ করবে না কারণ আয়না কিন্তু কথা বলতে পারে না আয়না কি করতে পারে শুধু করতে পারে আয়নার ভেতরে আমি যা করবো আয়না তাই করে আমরা একটু নাচি আয়না সামনে দাঁড়িয়ে একটু নাচি নাচি এরকম করি আবার এরকমও করতে পারি আবার হাত লাড়াই আবার এই হাত লাড়াই আমরা একটু চুল আচড়াই কি ছোট বন্ধুরা কেমন লাগলো খুব ভালো লাগলো তাই না আচ্ছা আমরা একটু অন্যভাবে করি ঠিক আছে এইবার আমি যা বলবো কিন্তু আমি তা করব না কিন্তু আমি যা করব তোমরা সেটাই করবে মোট কথা আমি যা বলবো সেটা করবে না আমি যেটা করব তোমরা সেটা করবে বুঝতে পেরেছ তোমরা তো এই খেলাটা আগেও খেলেছ আমি জানি তোমরা সবই জানো তাহলে সবাই তৈরি আমি আমার মাথা হাত দেই আমি এবার হাতে তালি দেই আমি এবার প্রজাপতি হই আমি 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 এবার আবার কিন্তু একটু নাচব না কি হলো ছোট্ট বন্ধুরা কেমন লাগলো খেলাটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে এই খেলাটা তোমাদের বাসায় তোমার যদি আরো ছোট ভাই বোন থাকে বা বড় ভাই বোন থাকে বা বড়দেরকে নিয়েও খেলতে পারো খুব মজার খেলা আবার একা একা আয়না সামনে দাঁড়িয়েও খেলতে পারো ভালো লাগবে আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে মনিরা। আজকে সারাদিন আমরা অনেক কিছু করলাম তাই না আমরা ঈদুচ্ছানার ছড়া শুনলাম তারপর আমরা কি করলাম আমরা ধনীদের শব্দ তৈরি করলাম ঠতে ঠেলাগাড়ি মনে আছে তো ডতে ড ঢতে ঢোল এগুলো জানলাম এরপর কি করলাম মনে আছে আমরা সংখ্যা প্রতীক দুই চিনলাম এবং দুই কিভাবে লিখতে হয় সেটাও জানলাম আর এই সব শেষে আমরা কি করলাম খুব মজার একটা খেলা আয়না খেললাম তোমরা এগুলো সব কিছুই কিন্তু বাসায় খুব ভালো করে অনুশীলন করবে যখন স্কুল খুলবে তোমাদের তখন তোমাদের টিচারদেরকে এগুলো করে দেখাবে তারা খুব খুশি হবে আজকে তাহলে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমরা সবাই কি করছো আজকে কি করব আমরা গণিত বিষয়ে পাঠ দিব তোমাদের গতদিন পড়িয়েছিলাম না বিভিন্ন ধরনের যোগ কি কিভাবে আমরা যোগ করতে পারি তোমাদের কি মনে আছে তাহলে চলো আমরা একটুখানি মনে করার চেষ্টা করি কিভাবে যোগ করেছিলাম একটু চিন্তা করে দেখো তো যোগগুলো কি তোমরা আবার করতে পারবে আমি তোমাদের দুটি কার্ড দেখাচ্ছি তোমরা একটু চিন্তা করবে তারপরে কি করবে যোগ করে ফলাফল বলবে সবাই একটু লক্ষ্য করে দেখো দেখতে পাচ্ছ সবাই কত লেখা আছে এখানে হ্যাঁ বলো দেখি কত লেখা আছে ঠিক বলেছ এখানে চার লিখা আছে তাহলে এখানে আছে কত চার আর আরেকটি কার্ড দেখো এখানে কত লিখা আছে ঠিক বলেছ দুই লেখা আছে এখন দেখো আমরা এই চার আর দুই যোগ করব চার আর দুই যোগ করলে কত হয় বলতে পারবে আমরা তো করেছিলাম তাহলে একটু বলার চেষ্টা করো হ্যাঁ ঠিক বলেছ চার আর দুই যোগ করলে ছয় হয় আচ্ছা আরেকটু বলো দেখি আরেকটা জিজ্ঞাসা করি তোমাদেরকে তিন আর এক যোগ করলে কত হয় বলতে পারবে হ্যাঁ বলো বলো কত হয় তিন আর এক যোগ করলে ঠিক বলেছো চার হয় তাহলে এগুলো আমরা কি করেছিলাম যোগ এখন আমরা একটু সমস্যার মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করি তাহলে চলো আমরা একটু দেখি নিই আজকে আমরা কি কাজ করব তাহলে আসো আমরা একটু বোর্ডের দিকে দেখি দেখো আমি পড়ে শোনাচ্ছি তোমাদের রুমের চারটি বেলুন আছে তাকে আরও দুইটি বেলুন দেওয়া হলো এখন তার কতগুলো বেলুন হলো তাহলে একটু চিন্তা করে দেখো আমাদের এখানে একটি সমস্যা দেওয়া আছে এটি আমরা এখন সমাধান করব তাহলে কি কর বলা আছে রুমির কয়টি বেলুন আছে হ্যাঁ রুমির চারটি বেলুন আছে তাকে আরও কয়টি বেলুন দেওয়া হয়েছে দুইটি বেলুন দেওয়া হয়েছে এতে করে কি তার বেলুনের সংখ্যা বাড়বে না কমবে হ্যাঁ বলো দেখি বাড়বে না কমবে ঠিক বলেছ বাড়বে আচ্ছা বাড়লে আমরা কি করি বলো দেখি হ্যাঁ যোগ করি তাহলে আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য কি করতে হবে যোগ করতে হবে তাহলে চলো আমরা একটু দেখে দেই বেলুন কি সবাই বেলুন দেখবে খুব সুন্দর সুন্দর বেলুন এনেছি দেখবে না তোমরা চলো আমরা একটু বেলুন দেখে নিই সবাই কি দেখতে পাচ্ছ বেলুনগুলো দেখো তো এখানে কয়টা বেলুন আছে আমরা একটু গুনে দেখি দেখো কয়টা বেলুন আছে সবাই দেখো কয়টা আছে এক দুই তিন চার তাহলে কি রুমির কয়টি বেলুন ছিল চারটি বেলুন এই যে বেলুন এরপরে তাকে আর কয়টি বেলুন বেলুন দেওয়া দেওয়া হয়েছে দুইটি আছে তাহলে চলো দুইটি বেলুন এখানে নিয়ে আসি তাহলে দেখো আর দুইটি বেলুন আমি নিয়ে এসেছি এখন রুমির মোট কতগুলো বেলুন হলো তাহলে দেখো চারটি বেলুন ছিল আর দুইটি বেলুন তাকে দেওয়া হয়েছে এখন কয়টি বেলুন হয়েছে তাহলে চলো আমরা বেলুনগুলো এক জায়গায় করে ফেলি এই দেখো বেলুনগুলো আমরা সব এক জায়গায় করে ফেললাম এখন একটু গুনে দেখি কয়টি বেলুন আছে এখানে হ্যাঁ ঠিক আছে চলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কয়টি বেলুন ছয়টি বেলুন আরেকবার গুনে দেখবে ঠিক আছে চলো আরেকবার গুনে একটু গুনে দেখি দেখো এই দেখো এক তারপরে হচ্ছে দুই এই যে তিন দেখো দেখো তারপরে হচ্ছে চার পাঁচ এই যে লালটা দিয়ে দিলাম ছয় তাহলে মোট বেলুন কয়টি ছয়টি তোমরা কি সবাই দেখতে পাচ্ছ ছয়টি বেলুন হ্যাঁ তাহলে আমাদের বেলুন হলো কতটি আমাদের বেলুন হয়েছে ছয়টি তাহলে চলো আমরা ছবিটি দেখে নেই আমরা যে বেলুনগুলো দেখেছিলাম এবার ছবিটি দেখি দেখো সবাই একটু লক্ষ্য করে দেখো রুবির কাছে কয়টি বেলুন ছিল ঠিক বলেছো চারটি তাহলে দেখো এখানে গুনে দেখি এক দুই তিন চার তাহলে রুমির কাছে বেলুন ছিল চারটি আর রুমিকে আর কয়টি বেলুন দেওয়া হয়েছে দুইটি দেখো এই যে এক দুই এখন কয়টি বেলুন হয়েছে তাহলে দেখো চার ও দুই একত্রে আমরা একসাথে করেছিলাম না সবগুলো বেলুন একত্রে কয়টি হয়েছে এখন আমরা গুনে দেখি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের বেলুনের সংখ্যা হলো কয়টি ছয়টি তাহলে এবার আমরা একটু লিখে ফেলি বেলুনের সংখ্যা কতটি হয়েছে ছয়টি তাহলে সবাই দেখো আমরা কী করেছি চার যোগ দুই সমান ছয় তাহলে কত হয়ে গেলো চারটি আর দুইটি যোগ করলে কয়টি হয় ছয়টি ঠিক আছে হ্যাঁ সবাই বুঝতে পেরেছ আচ্ছা চলো তাহলে আমরা এভাবে করে কয়েকটি সমস্যার সমাধান করি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে তোমরা সবাই কী করবে বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠাটা খুলে ফেলো হ্যাঁ তোমাদের বইয়ে সাঁত্রিশ পৃষ্ঠা খোলো এবং এখানে আমরা আমরা যে সমস্যাগুলো আছে এখান থেকে কিছু কিছু সমস্যা সমাধান করি ঠিক আছে দেখো কি বলেছে সুমন তিনটি ফুলে ফুলে লাল এবং পাঁচটি হলুদ রং করলো সব মিলে সুমন কতগুলো ফুল রং করলো তাহলে লাল রং করেছে কয়টি ফুলে ঠিক বলেছো তিনটি ফুলে আর হলুদ রং করেছে কয়টি ফুলে ঠিক বলেছ পাঁচটি ফুলে এখন সবগুলো মিলে কতটি ফুলে রঙ করেছে এটা করার জন্য আমরা কি করব বলো দেখি হ্যাঁ একটু ভেবে বলো হ্যাঁ ঠিক বলেছে এটা করার জন্য আমাদের কি করতে করতে হবে হবে। যোগ এখন দেখো, আমরা যোগগুলো করব। করব? কিভাবে কয়টি ফুলে লাল রং করেছিল তিনটি ফুলে এর জন্য আমি তোমাদেরকে তিনটি কাঠি দেখাচ্ছি দেখো ফুলের জন্য আমি তো ফুল নিয়ে আসিনি তাহলে আজকে আমি একটু কাঠি দিয়ে দেখাই তোমাদের তাহলে দেখো কয়টি ফুলে লাল রং করেছিল তিনটি ফুলে এখানে কয়টি কাঠি আছে হ্যাঁ ঠিক বলেছ তিনটি কাঠি আছে তাহলে আমরা ফুলের পরিবর্তে এখানে কাঠি ব্যবহার করছি তাহলে লাল রঙ করেছে তিনটি ফুলে আচ্ছা আর হলুদ রঙ করেছে কয়টি ফুলে হলুদ রঙ করেছে পাঁচটি ফুলে এখানে দেখো আমার এই হাতে কয়টি কাঠি আছে হ্যাঁ গুনো গুনো গুনে বলো হ্যাঁ পাঁচটি তাহলে পাঁচটি ফুলে কি রঙ করেছে হলুদ রং এবার আবার দেখি তিনটি ফুলে কি করেছিল লাল রঙ তাহলে তিনটি কাঠি আর পাঁচটি ফুলে কি রং করেছিল হলুদ রঙ এর জন্য পাঁচটি কাঠি তাহলে আমরা কি করব এখন একত্র করে ফেলবো মানে যোগ করে ফেলবো ঠিক আছে একত্র করে ফেললাম একত্র করে ফেললাম দেখো এবার কি করব সবগুলো এক জায়গায় করেছি এবার আমরা গণনা করব দেখি আমাদের কয়টি কাঠি হলো এখন দেখো সবাই দেখবে খুব মনোযোগ দিয়ে দেখো দেখো দেখতে পাচ্ছ সবাই তাহলে এবার একটু গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে মোট কত হলো আট হয়েছে তাই না হ্যাঁ ঠিক বলেছ আট হয়েছে সবাই কি গুনতে পেরেছ আরেকবার গুনবে চলো আমরা আরেকবার গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের মোট রঙ হয়েছে কতগুলো ফুল আটটি ফুল এবার আমরা একটু লিখে ফেলি বলো দেখি লাল রং তিন আর হলুদ রঙ করেছিল ফুলে ফুলে পাঁচটি তাহলে আমরা কি করে বের করেছি যোগ করে এখন একটা যোগ চিহ্ন দিয়ে ফেলি মাঝে তাহলে চলো একটা যোগ চিহ্ন দিই তাহলে তিন যোগ কত হবে ঠিক বলেছ পাঁচ লিখে ফেললাম পাঁচ এখন কি করব যোগ করব। তাহলে সমান দিয়ে লিখি কত হয়েছে কত হয়েছিল দেখি তিন আর পাঁচ যোগ করে ঠিক বলেছ হয়েছিল তাহলে লিখে ফেলি আট আট লিখে ফেললাম তোমরা সবাই তোমাদের খাতায় লিখে ফেল কি লিখবে আমরা লিখবো তিন যোগ পাঁচ সমান আট ঠিক আছে তাহলে কি আর একটু অন্যরকম আরেকটা সমস্যার সমাধান করবে চলো চট করে অন্যরকম আরেকটা সমস্যা সমস্যার সমাধান করে ফেলি আমরা ঠিক আছে তাহলে দেখো দুই যোগ তিন যোগের জন্য একটি গল্প তৈরি করি এখানে যোগ করেছি এই যোগের জন্য কি করব। একটা গল্প তৈরি করব। তোমরা তো সবাই গল্প শুনতে খুব পছন্দ করো তাহলে আমরা এই গণিতের একটি গল্প তৈরি করি গল্পটা কি হতে পারে একটু ভেবে দেখি আচ্ছা আমি প্রথমে তোমাদের একটি গল্প শোনাই মনে করো আমি দোকানে গেলাম দোকানে গিয়ে প্রথমে দুইটি হলুদ রঙের বল কিনলাম তাহলে দেখো প্রথমে কি করেছি দুইটি হলুদ রঙের বল কিনেছি ঠিক আছে সবাই দেখতে পাচ্ছ কি করেছি দুইটি হলুদ রঙের বল কিনেছি এরপরে অন্য আরেকটি দোকানে গেলাম গিয়ে আমার লাল রঙের বল পছন্দ হলো আমি কি করলাম আরও তিনটি লাল রঙের বল কিনে ফেললাম তাহলে দেখি তিনটি লাল রঙের বল কিনে ফেলেছি তাহলে সবাই একটু দেখো আমার এখানে কয়টি লাল রঙের বল আছে গুনে ফেলো হ্যাঁ তিনটি লাল রঙের বল তাহলে আমি প্রথমে কি করেছি দুইটি হলুদ রঙের বল কিনেছি এরপরের দোকান থেকে কি করেছি তিনটি লাল রঙের বল কিনেছি এখন মোট কতটি বল হয়েছে যোগ করতে বলেছে তাহলে যোগ করলে আমরা কি করি এক জায়গায় নিয়ে আসি দেখো এখন এক জায়গায় নিয়ে আসলাম এখন একটু কি করব গুনে দেখবো সবাই একটু গুনে দেখো হ্যাঁ গুনো কী করতে পারি আমরা একটু গুনে দেখব কয়টি বল হলো তিনটি লাল বল আচ্ছা তিনের পর থেকেই গুনি তিন তারপরে হচ্ছে চার তারপরে হচ্ছে পাঁচ তাহলে দেখো সবাই গুনে দেখো কত হয় লাল বল থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ তাহলে মোট বল হয়েছে কয়টি পাঁচটি এই গল্পটি কি তোমাদের ভালো লেগেছে আচ্ছা যদি ভালো লাগে তাহলে তোমরাও কি করবে সুন্দর সুন্দর গল্প তৈরি করবে এই সংখ্যাগুলো একটু পরিবর্তন করে করে আমি এখানে দুই যোগ তিন করেছি তোমরা তিন যোগ তিন করতে পারো অথবা এক যোগ চার করতে পারো অথবা আরও রকম করতে পারো তোমাদের ইচ্ছে মতন কাজগুলো করবে বাড়িতে গিয়ে গিয়ে সুন্দর সুন্দর গল্প তৈরি করবে যদি একটুখানি সাহায্যের প্রয়োজন হয় তাহলে অভিভাবকের একটু সাহায্য নিয়ে নিবে গল্পটা কিভাবে তৈরি করতে হয় তাহলে কি আমরা গল্প তৈরি করা শিখে গেলাম এখন আমরা আরেকটু অন্যরকম জিনিস দেখি দেখো আমি এখানে কি লিখেছি বলো তো দশ খুঁজে বের করি কি করব আমরা দশ খুঁজে বের করব। কিভাবে করে খুঁজে বের করব বলো দেখি তাহলে নিশ্চয়ই কিছু দিতে হবে তোমাদেরকে যেখান থেকে তোমরা কি করবে দশ খুঁজে বের করবে তাহলে আবার সবাই কি করবে বোর্ডের দিকে দেখবে আমি কি দেখাচ্ছি তোমাদের এখান থেকে আমরা সবাই মিলে কি করব দশ খুঁজে বের করব তাহলে চলো আমরা দশ খুঁজে বের করি সবাই বোর্ডের দিকে দেখো আমাদের এখানে কি অনেকগুলো সংখ্যা লেখা আছে সবাই কি দেখতে পাচ্ছ দেখো আমরা কি বলেছিলাম কি খুঁজে বের করব দশ তার মানে হচ্ছে কোন দুইটি সংখ্যা অথবা তিনটি সংখ্যা মিলে দশ হয় এটা আমরা খুঁজে বের করব। এখানে দেখো তিন এবং সাত তিন আর সাত মিলে কত হয় বলতে পারবে একটু চিন্তা করো তিন আর সাত কি বিষয়টি একটু দেখতে চাও একটু কাঠি দিয়ে দেখে নিই তিনটি আর সাতটি মিলে কতটি হয় আমার এই হাতে কয়টি কাঠি আছে দেখো হ্যাঁ গুনে বলে গুনে বলো কয়টি আছে তিনটি তাহলে তিন আর সাত মিলে কত হলো এবার দেখো একসাথে করে ফেললাম ঠিক আছে শিক্ষার্থীরা চলো আমরা এবার একটু গুনে দেখি সবাই দেখতে পাচ্ছ তাহলে আমরা গুনে দেখি দেখো এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে নয় আর এক মিলেও কত হয়ে গিয়েছে দশ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছ কিভাবে করে দশ খুঁজে বের করতে হবে এবার কি আমরা একটু তিন সংখ্যা দিয়ে খোঁজার চেষ্টা করি সবাই একটু বোর্ডের দিকে খুব মনোযোগ দিয়ে দেখো তো কোথায় করলে হয় আমাদের দেখো একটুখানি খেয়াল করে আমরা তিন সংখ্যা দিয়ে কোথাও করতে পারি কিনা ঠিক আছে তাহলে আমরা কি খুঁজে বের করেছি একটু দেখি সবাই কি দেখতে পাচ্ছ আমরা কি করেছি এবার তিনটি সংখ্যা একসাথে নিয়েছি কত কত নিয়েছি বলো দেখি হ্যাঁ এক নিয়েছি আর কত নিয়েছি তিন নিয়েছি আর কত নিয়েছি ছয় নিয়েছি তাহলে কয়টি সংখ্যা নিলাম এবার তিনটি সংখ্যা তাহলে এই তিনটি সংখ্যা মিলে দশ হয় কি না আবার আমরা একটু কাঠি দিয়ে দেখি নেই তাহলে প্রথমে কয়টি নিয়েছিলাম এক এই দেখো একটি কাঠি তাহলে প্রথমে কত নিয়েছি এক এরপর কত নিয়েছি তিন তাহলে দেখো আবার নিয়ে আসি আমি তিনটি কাঠি এই দেখো এখানে কয়টি কাঠি তিনটি কাঠি তাহলে এক আর তিন নিয়ে আসলাম এক জায়গায় কয়টি হলো এখন চারটি এরপরে কত নিয়েছি ছয় তাহলে দেখো এরপরে আবার কি করলাম ছয় নিয়ে আসলাম এবার আমরা দেখব আমাদের দশ হয়েছে কিনা তাহলে একটু দেখো সবাই আমার এক আর তিন মিলে কত হয়েছিল চার তাহলে আমার এখানে কয়টি কাঠি আছে চারটি কাঠি এরপরে কত নিয়েছি ছয় এখানে দেখো কয়টি কাঠি আছে গুনে ফেলো হ্যাঁ সবাই একটু গুনে নাও ঠিক বলেছে। ছয়টি তাহলে আবার কি করলাম এই ছয়টিও এখানে নিয়ে আসলাম এবার সবাই একটু গুনো গুনে দেখো মোট কয়টি কাঠি হলো তাহলে কি করব আমরা গুনে ফেলব তাহলে চলো আমরা গুনে ফেলি সবাই মিলে কি করব গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দেখো সব মিলে কয়টি কাঠি হয়েছে দশটি কাঠি আবার একটু গুনে দেখি প্রথমে ছিল কয়টি কাঠি একটি কাঠি এরপরে নিয়েছি কয়টি কাঠি তিনটি কাঠি এক দুই তিন তাহলে কয়টি হলো এক দুই তিন চার তারপরে নিয়েছি কয়টি ছয়টি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো কী করেছি এক জায়গায় নিয়ে এসেছি এখন সবগুলো মিলে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কি বন্ধুরা বুঝতে পেরেছো সবাই তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে এই ছবিটি তোমাদের বইয়ের আটত্রিশ পৃষ্ঠায় আছে সবাই এই ছবিটি দেখবে দেখে কি করবে কত কত যোগ করলে দশ হয় সেই জায়গাগুলোকে গোল করে নিয়ে আসবে এবং স্কুল খুললে কি করবে তোমার শিক্ষককে সেগুলো দেখাবে তাহলে আজকে আমরা পাঠ এখানেই শেষ করব আমাদের বাড়ির কাজ তো দেওয়া হয়ে গেছে সবাই কি বাড়ির কাজ কি মনে আছে কি কি দিয়েছি প্রথমে বলেছিলাম গল্প তৈরি করব সুন্দর করে গল্প তৈরি করব কি কি সংখ্যা দিয়ে করবে তোমাদের মনের ইচ্ছা স্বাধীন তোমরা এই কাজটি করতে পারবে কেউ করবে তিন যোগ দুই কেউ করবে দুই যোগ পাঁচ যার যেভাবে ইচ্ছা তোমরা নিজেরাই প্রশ্ন তৈরি করবে নিজেরাই গল্প তৈরি করবে আর কি করবে এই যে দেখো এই চারটি রেখে দশ খুঁজে বের করবে যতগুলো দশ খুঁজে বের করতে পারবে ততগুলো জায়গায় কি করবে গোল চিহ্ন দিবে ঠিক আছে সবাই তাহলে আজকে আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো অবশ্যই হ্যাঁ আমিও ভালো আছি তোমরা ঘরে বসে পড়ালেখা করছো তো ঠিক মতো হ্যাঁ পড়ালেখা তো আমাদের করতেই হবে যেহেতু স্কুল বন্ধ আমাদের তো পড়ালেখাটা বন্ধ করলে চলবে না আচ্ছা এর জন্য আমি এসেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য পড়ালেখা করার জন্য তাহলে চলো আজকে আমরা একটু পড়ালেখা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে কী পড়েছিলাম তোমাদের মনে আছে তো হ্যাঁ আমরা একটা গল্প পড়েছিলাম দাদির হাতের মজার পিঠা আমরা কি গল্পটা শেষ করতে পেরেছিলাম না আমাদের গল্পটা শেষ হয়নি তাহলে আজকে আমরা গল্পটার বাকি অংশ পড়বো আচ্ছা তার আগে দেখিনি আমরা যে গল্পটার অংশটুকু পড়েছিলাম সেটা তোমাদের মনে আছে কি আচ্ছা বলো তো বাংলাদেশে কখন পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে শীতকালে তাই না হ্যাঁ আর আমরা কি কি পিঠার নাম শিখেছিলাম হ্যাঁ ঠিক বলেছ চিতই পিঠা ভাপা পিঠা পাটিসাপটা পিঠা খেজুর পিঠা পুলি পিঠা তাই না বন্ধুরা হ্যাঁ শীতের ছুটিতে তুলি আর তো পো গিয়েছিল হ্যাঁ গ্রামের বাড়িতে গিয়েছিল দাদি তাদের জন্য কি পিঠা বানিয়েছিল বলো তো একটু ভাপা পিঠা ভাপা পিঠা বানাতে কি কি লাগে চালের গুড়ও লাগে খেজুরের গুড় লাগে আর নারকেল লাগে বাহ বন্ধুরা খুব ভালো তোমাদের মনে আছে তাহলে চলো আমরা গল্পের বাকি অংশে চলে যাই আমাদের এবার গল্পের বাকি অংশ পড়ার জন্য আমাদের তো বই খুলতে হবে তাই না তোমরা তোমাদের বইটা খোলো বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠাটা একটু খুলবে এই পৃষ্ঠাটা একটু খুলবে ঠিক আছে আচ্ছা বই খুলেছো তো তোমরা আচ্ছা দেখো তো এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন তার ভেতরে দিলেন গোর আর কোড়া নারকেল উনুনে পানির হাড়ের উপর সেই ছাঁচ রাখলেন ভাপে সিদ্ধ হল পিঠা এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন তাদের ফুফু আর ফুফাতো ভাই বোন ভাইটির নাম অনু বোনটির নাম পলা ভাইটির নাম কি অনু আর বোনটির নাম হচ্ছে পলা তলি অনু তুমি কোন শ্রেণীতে শ্রেণীতে পড়ো অনু দ্বিতীয় তপু পলা তুমি কোন শ্রেণীতে পড়ো পলা প্রথম শ্রেণীতে সাত দিন বাড়িতে থাকলো তারা কত রকম মজাদার পিঠাই যে খেল বাংলাদেশ পিঠাপুলির দেশ বাংলাদেশ কিসের দেশ বাংলাদেশ পিঠাপুলির দেশ এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত তাহলে বাংলাদেশে আমাদের অনেক রকম পিঠা আছে এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত আচ্ছা তাহলে এই যে আমরা যতটুকু পড়লাম এটুকু পড়ে আমরা কি বুঝতে পারলাম দাদি পিঠা বানাচ্ছে ছাচে করে পিঠা বানাচ্ছে ভাপে সিদ্ধ হচ্ছে কি পিঠা ভাপা পিঠা তারপর সেখানে কে আসলেন তাদের ফুফু আসলেন আর ফুপাতো ভাই বোন আসলো অনু আর পলা অনু কোন শ্রেণীতে পড়ে হ্যাঁ অনু দ্বিতীয় শ্রেণীতে পড়ে আর পলা পলা প্রথম শ্রেণীতে পড়ে তাহলে কয়দিন সেখানে থাকলো তারা তারা সাত দিন থাকল অনেক রকম পিঠা খেলো বাংলাদেশ তাহলে কিসের জন্য বিখ্যাত পিঠার জন্য বিখ্যাত আমাদের এক এক অঞ্চলে এক এক রকম পিঠা পাওয়া যায় আমরা অনেক রকম পিঠা সারা বছর ধরে খাই তাই না বন্ধুরা তাহলে আমরা এই গল্পটা যে পড়লাম পুরোটা পড়লাম কি নিয়ে পড়লাম এখানে আমরা আমাদের দেশে যে কত রকম পিঠা আছে সেগুলি নিয়ে আমরা এতক্ষণ পড়লাম আচ্ছা আমরা এখন দুটি বাক্য দেখব ঠিক আছে অনুর পরে একটা লাল চিহ্ন আছে এই চিহ্নটা কি তোমরা চেনো হ্যাঁ একে বলে কমা কম আমরা কখন ব্যবহার করি যদি কখন কোনো শব্দ বলতে চাই যদি আমাদেরকে একটু থামতে হয় তাহলে আমরা কমা ব্যবহার করি ঠিক আছে আচ্ছা দেখো তুমি কোন শ্রেণীতে পড়ো তারপর একটি লাল চিহ্ন আছে এই চিহ্নটা আমরা কখন ব্যবহার করি যখন আমরা কারো কাছে কোনো কিছু জানতে চাইব কোনো কিছু জিজ্ঞাসা করি তখন আমাদের বলার ভঙ্গিটাও চেঞ্জ হয়ে যাবে বাক্যটা আমাদের অন্যরকম করে বলতে হবে কিভাবে বলতে হবে দেখো তো অনু তুমি কোন শ্রেণীতে পড়ো দেখেছো খেয়াল করেছ আমি কিন্তু একটু অন্যরকম করে বলেছি অনু তুমি কোন শ্রেণীতে পড়ো আমি কিছু জানতে চাচ্ছি অনুর কাছে কিছু জানতে চাচ্ছি তাহলে আমরা কোনো কিছু জানতে যদি চাই তাহলে আমরা কি ব্যবহার করব প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করব ঠিক আছে বন্ধুরা আচ্ছা তারপর অনু দেখো অনু উত্তর দিচ্ছে দ্বিতীয় শ্রেণীতে তারপর একটি লাল চিহ্ন আছে এটাকে কি বলে হ্যাঁ এটাকে বলে দাড়ি কোনো বাক্য যখন শেষ হয়ে যায় তখন তারপরে দাড়ি দিতে হয় ঠিক আছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা আমরা তো বিরাম চিহ্ন সম্পর্কে জানলাম তাই না তাহলে এবার যে আমরা যে অংশটুকু পড়লাম আমরা যতক্ষণ পড়লাম সেখানে নতুন কি কি শব্দ আমরা শিখলাম জানলাম তোমরা গত ক্লাসে উনুন সম্পর্কে জেনেছ তাই না উনুন শব্দটা দেখো উনুন শব্দের অর্থ তোমরা জেনেছ চুলা হ্যাঁ তারপর আমরা উনুন দিয়ে একটি বাক্যও পড়েছি উনুনে কি করা হয় উনুনে রান্না করা হয় তারপর দেখি সিদ্ধ সিদ্ধ শব্দটা আমরা পড়েছি না হ্যাঁ সিদ্ধ শব্দটা পড়েছি তাহলে সিদ্ধ অর্থ কি আগুনের তাপে রান্না করা তাই না আমরা গত ক্লাসে জেনেছি তাহলে এটাতে আমরা একটা বাক্য পড়ি বাক্যও শিখেছি দেখি তো বাক্যটা কি হ্যাঁ আমরা সিদ্ধ খাবার খাই তাই না আচ্ছা তারপরে আরেকটা শব্দ দেখি আমরা মজাদার তুমি তো অনেক মজাদার খাবার খাও তাই না তাহলে মজাদার অর্থ কি হতে পারে দেখি আমরা একটু ছবি দেখি দেখো এখানে অনেক রকম মজাদার খাবার আছে সবগুলোই খেতে অনেক মজা তাই না তাহলে মজাদার শব্দের অর্থ কি হতে পারে দেখি একটু ওই যে দেখো স্বাদের খাবার যে খাবারগুলো খেতে অনেক মজা লাগে সেগুলোই হচ্ছে মজাদার খাবার মজাদার অর্থ কী তাহলে স্বাদের খাবার ঠিক আছে আচ্ছা তাহলে মজাদার দিয়ে আমরা একটি বাক্য বলি আমরা বিভিন্ন ধরনের মজাদার খাবার খাই তাই না বন্ধুরা আমরা অনেক মজাদার খাবার খাই কি কি খাবার খাই মজাদার ভাত খাই মাছ মাংস মাংস খেতে তো তোমরা খুব পছন্দ করো কারণ মাংস একটি মজাদার খাবার মিষ্টি খাই তাই না হ্যাঁ তাহলে মজাদার অর্থ কী স্বাদের খাবার আর আমরা মজাদার দেখি কি বাক্য শিখলাম আমরা বিভিন্ন ধরনের মজাদার খাবার খাই এখন আমরা অবশ্যই বলতে পারবো তোমরা পারবে না হ্যাঁ আমি জানি তোমরা পারবে তোমরা অনেক ভালো তো অনেক লক্ষ্মী তোমরা আচ্ছা তাহলে আমরা নতুন শব্দ শিখলাম শব্দের অর্থ শিখলাম তারপর কি শিখলাম সেই শব্দ দিয়ে বাক্য গঠন করতেও শিখলাম তাই না বন্ধুরা তাহলে আমরা চলো দেখি এরপরে আমাদের এখানে কি কি যুক্ত বর্ণ আছে সেগুলো আমরা একটু শিখব ঠিক আছে তাহলে আমরা একটু দেখে নেই কি কি যুক্ত বর্ণ আছে আমাদের আমরা যে অংশটুকু পড়লাম সেখানে আমরা কি কি যুক্ত বর্ণ আছে সেটা আমরা একটু দেখব আচ্ছা দেখো তো বন্ধুরা এখানে কি আছে সিদ্ধ সিদ্ধটা তো আমরা গত ক্লাসে পড়েছি দ এবং ধ এবং দুটো শব্দও শিখেছি বিদ্ধ ও শুদ্ধ আচ্ছা বন্ধুরা দেখো আরেকটি শব্দ দেখো উপস্থিত দেখো এখানে যে লাল যে দুটি বর্ণ একত্র করা আছে সেই দুটি বর্ণ কী কী দিয়ে কি কি বর্ণ আছে একসাথে স এবং থ স এবং থ স এবং থ দিয়ে আর কি কি শব্দ আছে নতুন শব্দ সুস্থ এবং আস্থা ঠিক আছে তারপরে আমরা আরেকটি শব্দ দেখি শব্দটা কি অঞ্চল অঞ্চলে কি কি শব্দ যুক্ত হয়ে আছে দেখি একটু ইঁ চ এই দুটি বর্ণ যুক্ত হয়ে আছে বুঝতে পেরেছো আর যুক্ত হয়ে থাকলে লেখাটা কেমন হয়ে তো দেখেছো দুটো বর্ণ যখন একসাথে লেখা থাকবে তখন এরকম করে লিখতে হবে আর এই দুটো বর্ণ কি কী ইঁয়ো চ আর নতুন শব্দ কি কি আছে এই অঞ্চলের মতোই ইয় চ দিয়ে চঞ্চল পঞ্চাশ চঞ্চল পঞ্চাশ তারপরে আছে বিখ্যাত বিখ্যাতর মধ্যে কি আছে খ জফলা খয়ের সাথে কি আছে জফলা তাই না ক্ষয়ের সাথে জফলা যুক্ত হয়ে আছে আর নতুন শব্দ কি আছে খ্যাপা নতুন শব্দ কি আছে খ্যাপা আর কি আছে ব্যাখ্যা কি আছে ব্যাখ্যা যুক্ত বর্ণ শিখলাম দিয়ে শব্দ শিখলাম তাহলে এতক্ষণ আমরা কি কি শিখলাম একটু মনে করে নেই দাদির হাতের মজার গল্পের বাকি অংশটুকু পড়ছিলাম শেষের অংশটুকু পড়ছিলাম সেখানে কি ছিল দাদি পিঠা বানাচ্ছিল ছাঁচের মধ্যে করে পিঠা বানাচ্ছিল কি পিঠা বানাচ্ছিল ভাপা পিঠা হ্যাঁ ভাপা পিঠা বানাচ্ছিল তারপর সেখানে তুলি এবং তোপর ফুফাতো ভাই বোন এসেছিল ফুফু এসেছিল তারপর সেখানে তারা কয়দিন থাকলো সাত দিন থাকলো সেখানে তারা এবং কত মজাদার পিঠাই যে খেলো তাই না আমরা নতুন শব্দ শিখেছি বিরাম চিহ্নের ব্যবহার শিখেছি তারপর আর কি শিখেছি যুক্তবর্ণ শিখলাম তাই না হ্যাঁ এগুলো আমরা পারব তো অবশ্যই পারবো এবং তোমরা এগুলো ঘরে বসে পড়বে এগুলো অবশ্যই পড়বে আচ্ছা চলো তাহলে আমরা বাড়ির কাজ নিয়ে নেই বাড়ির কাজ তোমরা কি করবে বলো তো হ্যাঁ যুক্ত বর্ণগুলো এতক্ষণ শিখলাম সেগুলো আমরা খাতায় লিখে তোমরা তো বাড়িতে বসেই আছো অনেক সময় তোমাদের হাতে তাই না হ্যাঁ আমরা সময় করে এগুলো আমরা বাড়িতে বসে করে রাখব। তারপর যখন স্কুল খুলবে তখন তোমরা এগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে আজকে আমাদের পাঠ শেষ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বাড়িতে থাকবে ভালো থাকবে আর কি করবে বাড়ির কাজগুলো করবে হ্যাঁ আর স্বাস্থ্যবিধি মেনে চলবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ নখ পর্যন্ত ধুন এছাড়া সর্দি কাশি বা হাঁচি গলায় ব্যথা জ্বর এগুলো থাকলে আপনারা অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসকের সহায়তা নিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা কোয়ারেন্টাইনের যে সিস্টেমটা আছে এটা মেনে চলুন কারণ আপনার মাধ্যমে পুরা পরিবার সহ সমাজের সবার ভিতরে এটা ছড়িয়ে যেতে পারে হ্যান্ডশেক আর কোলাকলি থেকে বিরত থাকুন আর কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলুন যেখানে সেখানে থুতু ফেলবেন না ময়লা কাপড় জমিয়ে রাখবেন না দ্রুত তা ধুয়ে ফেলবেন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না সচেতন হন স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনে চলুন সতর্ক হন সঠিক তথ্য জানুন স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদ থাকুন

Please sit here. Thank you. Hey, you told me that nobody speaks English over here. He is right. আগে আমরা মূর্খই আসিলাম তবে এখন দিন বদলাইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাদশ শ্রেণী পর্যন্ত আমাদের বাচ্চাদের লেখাপড়া ফ্রি কইরা দিছে আর আমাদের মতো মানুষদের জন্য লেখাপড়ার সুযোগ কইরা দিছে তাই রাইট নাও উই আর এডুকেটেড এন্ড নো হাউ টু স্পিক ইন ইংলিশ আন্ডারস্ট্যান্ড প্রাথমিক শিক্ষায় ভর্তির হার শতভাগ অর্জিত হয়েছে কারিগরি শিক্ষার হার দুই শতাংশ থেকে বেড়ে সতেরো শতাংশে উন্নীত হয়েছে মায়ের হাসি নামে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ত্রিশ লক্ষ শিশুর মায়ের হিসাবে উপবৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে তোমার সাফল্যে এগিয়ে চলে বাংলাদেশ Oh স্বাধীনতা <laughs>